আসসালামু আলাইকুম ইব্রাহিম, আমি এম ফারাবি। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আবারও নতুন একটি মাইনিং অ্যান্ড উইদাউট ট্র্যাফার ফ্রি আর্নিং অ্যাপস নিয়ে হাজির হয়েছি, যেটি থেকে আপনারা ফ্রিতে সিপিএল টোকেন মাইনিং করতে পারবেন, পাশাপাশি বিএনবি টোকেন ইনকাম করতে পারবেন, যেটি সরাসরি ভিডেন্স পার্টাস্ট ওয়ালেটে উইথড্রো করতে পারবেন। সো বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, ফার্স্ট অফ অল ভিডিওটি ডেসক্রিপশন বক্সটি ওপেন করে নেবেন, সেখানে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আমাদেরকে লিঙ্কটির উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আমাদের নিকট সিপিএল ক্রিপ্টো এই অ্যাপসটি চলে আসবে। অবশ্যই এটিকে ইনস্টল করে নেবেন, জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। এখানে যে সিপিএল টোকেনটি দেওয়া হবে এটিরও কিন্তু যথেষ্ট ভালো একটু ভ্যালু হবে। সো যে সকল মাইনিং অ্যাপস রয়েছে এটিতে আপনারা অবশ্যই অবশ্যই কাজ করবেন, এটি যখন লিস্টেড হবে তখন কিন্তু আমরা ভালো একটি টাকা ইনকাম করতে পারবো। ওয়েল, আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে, এবার ওপরে ওপেন অপশন রয়েছে, জাস্ট আমরা ওপেন অপশনে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পারবেন মাই ওয়ালেট একটি অপশন থাকবে, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর যেহেতু আমাদেরকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, নিচে রয়েছে ক্রিয়েট নিউ ওয়ালেট, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের একটি ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এবং এই ওয়ালেটের যে ফ্রেজটি রয়েছে সেই ফ্রেজটিকে ব্যাকআপ নেবার জন্য নিচে থাকবে ব্যাকআপ ওয়ালেট, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনাকে এখানে একটি ব্যাকআপ ওয়ালেট দেওয়া হবে, অবশ্যই এটিকে কপি করে নেবেন এবং কপি করে যে কোথাও সেভ রাখতে হবে। আপনি চাইলে গুগল ড্রাইভে সেভ করতে পারেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ক্লিয়ার ডাটা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। ওয়েল, আমাদের ফ্রেজটি ব্যাকআপ নেওয়া হয়ে গিয়েছে এবং ব্যাকআপ নেওয়ার পরেই কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ মানে অ্যাকাউন্ট খোলার কাজটি কমপ্লিট। সো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হওয়ার পর নিচে থাকবে ওয়ালেট আইকন, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্টের সকল ইনফরমেশান দেখা যাবে এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তবে ভেরিফাই করা খুবই সহজ, জাস্ট আমরা একটু নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে তাদের টুইটার এবং টেলিগ্রামের অফিসিয়ালি লিঙ্কগুলো রয়েছে, জাস্ট আমরা এগুলোকে ফলো করব। ফার্স্ট অফ অল আমরা টুইটারে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর সিপিএল এর অফিসিয়ালি টুইটার পেজে চলে আসবে, জাস্ট আমরা এখান থেকে ফলো অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। তাদের যে পিন পোস্টটি রয়েছে এই পিনটিতে একটি লাভ ফেক দিব, তারপর এখান থেকে রিটুইটে ক্লিক করে আমরা তাদের পোস্টটিকে রিটুইট করে নিব। ওয়েল, রিটুইট করার পর এবার আমরা আবারও সিপিএল অ্যাপসে প্রবেশ করব এবং প্রবেশ করার পর এখানে টেলিগ্রাম রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নিব। যদি আপনার অটো ওপেন হয়ে যায় তাহলে এরকম পেজে চলে আসবে এবং নিচে থাকবে জয়েন অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। ওয়েল, ক্লিক করার পর দেখতে পারবেন আমাদেরকে মেনশন করে এখানে একটি কোড দেওয়া হবে, জাস্ট কোডটি লোড হচ্ছে। সো এরকম একটি কোড দেওয়া হবে, এটিকে ভেরিফাই করার জন্য আপনাকে এই পোস্টে ট্যাপ করে ধরে রাখতে হবে, তারপর নিচে থাকবে রিপ্লাই অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে যে নাম্বারটি লিখে আছে এই নাম্বারটি আমরা এখানে টাইপ করে তাদেরকে রিপ্লাই মেসেজ দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি নম্বরটি বসিয়ে নিয়েছি এবং বসানোর পর নিচে যে সেন্ড অপশন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ব্যাকে ক্লিক করে সিপিএল অ্যাপসে প্রবেশ করব। ওয়েল, এভাবে আপনাকে তাদের টুইটার এবং টেলিগ্রামে জয়েন হতে হবে। দেন জয়েন হওয়ার পর এখানে থাকবে গেট ভেরিফাইড অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর এখানে আপনার টুইটারের ইউজার নেম এবং টেলিগ্রামের ইউজার নেম অবশ্যই @ সহকারে বসিয়ে নেবেন, জাস্ট আমি এগুলো বসিয়ে নিচ্ছি। সো ইউজার নেমগুলো বসানোর পর নিচে থাকবে সেভ অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো এইভাবে আপনাকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পর এবার আমরা গেমস খেলবো বা ফ্রিতে ইনকাম করব। ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেমস অপশন রয়েছে এবং পাশাপাশি এখানে মাইক্রোট্রিক রয়েছে, দুটি অপশন থেকে আমরা ইনকাম করতে পারবো। ফার্স্ট অফ অল এখানে যে গেমস অপশন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ এবং এক্সপায়ার দুটি অপশন রয়েছে, অবশ্যই আমরা অ্যাক্টিভে থাকবো কারণ অ্যাক্টিভে আমাদের গেমসগুলো দেখা যাবে এবং এখানে কিছু গেমস পেড অপশন থাকবে, মানে আমাদেরকে পেড করে বা কিছু টোকেনের বিনিময়ে গেমসগুলো খেলতে হবে এবং কিছু কিছু গেমস ফ্রিতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই গেমসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে খেলতে পারবো, বাট নিচের দিকে যেটি রয়েছে এই গেমটি খেলতে হলে আমাদেরকে এন্ট্রি ফি হিসেবে 0.002 বিএনবি পে করতে হবে। সো আমরা প্রিমিয়াম গেমসগুলো খেলবো না, সম্পূর্ণ ফ্রি যে গেমসগুলো রয়েছে সেগুলো খেলবো এবং এই গেমসটি দেখতে পাচ্ছেন 13 মিনিট পরে শুরু হবে। সো আমরা এখান থেকে ফ্রি অপশনে ক্লিক করে নিচ্ছি।
ওয়েল ফ্রিতে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেমটি চলে আসবে। যদি আপনি ভেরিফাই করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং সর্বশেষ এখানে একটি টিকমার অপশন আমরা ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর উপর থেকে ডান অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পর সর্বশেষ নিচে থাকবে ইন্টার গেম অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। ওয়েল ক্লিক করার পর আপনার নিকট এরকম পেজ চলে আসবে, নিচে থাকবে ইয়েস আন্ডারস্টুড, জাস্ট আমরা এটিতে ক্লিক করব। দেন ক্লিক করার পর আপনাকে এখানে 100,000 USDT দেওয়া হবে, এটি শুধুমাত্র ট্রায়াল হিসেবে দেওয়া হবে আপনি এখানে মাইনিং করার জন্য। নিচে থাকবে ট্রেড অপশন, জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনি এখানে যে কোনো টোকেন নিতে পারেন, ফর এক্সাম্পল আমি TRX সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পর নিচে TRX টোকেনটি চলে আসবে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর এখান থেকে আমরা 100% সিলেক্ট করে দেব, এগুলো খুবই সহজ আপনারা বুঝতে পারবেন। এবং সর্বশেষ নিচে থাকবে বাই অর্ডার, এটির যে অ্যারো অপশনটি রয়েছে এটিকে টেনে আমরা ডান দিকে নিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে গেমটি এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, আরো 13 মিনিট বাকি আছে। যখন গেমটি স্টার্ট হবে আপনারা একইভাবে টোকেনটি কিনে নেবেন, তারপর এখানে মাইনিং করতে পারবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটির আরো কিছু আপডেট দেওয়ার জন্য। এবার আমরা যে আরো একটি গেমস রয়েছে যেটি খুবই খুবই ইম্পর্টেন্ট, নিচে রয়েছে মাইক্রোটিক, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। সো এখানে 3টি গেমস রয়েছে, প্রথমটি প্রিমিয়াম ভার্সনে রয়েছে সো আমরা এটি খেলবো না, দ্বিতীয় এবং তৃতীয়টি ফ্রি ভার্সনে রয়েছে আমরা এগুলো খেলবো। সো খেলার জন্য এখানে যে ফ্রি অপশন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর এখানে বলতেছে আমাদের জিমেল অ্যাড্রেস দিতে, সো আপনি এখানে আপনার একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন। সো জিমেলটি বসানোর পর নিচে থাকবে মার্ক অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করব, তারপর উপর থেকে ডান অপশনে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর নিচে রয়েছে এন্টার গেম অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। ওয়েল ক্লিক করার পর এখানে আবারও দেখতে পাচ্ছেন গেম নট স্টার্ট, প্লিজ ট্রাই আফটার 11 মিনিট, আমাদেরকে 11 মিনিট পরে ট্রাই করতে হবে। সো যখন গেমসটি স্টার্ট হবে তখন আমরা এটি খেলতে পারবো। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই গেমটি কিন্তু 10 মিনিট চলে গিয়েছে, জাস্ট আমরা এটির ফ্রি অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপর আমাদের ইমেলটি অলরেডি এখানে রয়েছে, নিচে রয়েছে ইন্টার গেম অপশন, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব। ওয়েল ক্লিক করার পর এই গেমসটি কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে 2টি অপশন রয়েছে, লং, মানে যদি আমরা মনে করি এই টোকেনটি মানে বিটকয়েনটি আপ হবে তাহলে আমাদেরকে লংয়ে প্রেস করতে হবে, আর যদি মনে করি বিটকয়েনের প্রাইস ডাউন হবে তাহলে আমাদেরকে শর্টে ক্লিক করতে হবে। সো আমি মনে করে নিচ্ছি এই টোকেনটি আপ হবে, তাহলে আমি এখান থেকে লংয়ে ক্লিক করে নিব। এবং ক্লিক করার পর আমাদের গেমটি স্টার্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি টাইম কাউন্ট হচ্ছে, 5 মিনিট পর আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। সো আমরা 5 মিনিট পর আপনাদের সাথে আবারও ফিরে আসছি। সেই সাথে এখানে যে রেওয়ার্ডগুলো রয়েছে, আমরা এই গেমসগুলো খেললে কী কী রেওয়ার্ড পাবো সেটি কিন্তু এখানে দেখতে পাবো, জাস্ট আমরা এটির অ্যারো অপশনে ক্লিক করে নিচ্ছি। দেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে গেমটি খেলবো সেই গেমটি খেলার পর আমরা নির্দিষ্ট একটি পয়েন্ট পাবো। যদি আমাদের পয়েন্ট 40 থেকে 100 পয়েন্টের মধ্যে হয় তাহলে আমরা 1 CPL টোকেন পাবো, যদি আমাদের পয়েন্ট 100 থেকে 200 মধ্যে হয় তাহলে 2 CPL টোকেন পাবো। এইভাবে সর্বশেষ যদি আমাদের পয়েন্ট 400 থেকে 5000 পয়েন্টস হয় তাহলে আমরা 5 CPL টোকেন এখান থেকে আর্ন করতে পারবো। সো আমরা 5 মিনিট ওয়েট করি এবং 5 মিনিট পরে আমাদের রেজাল্টটি চলে আসবে, আমরা কত প্লাস পয়েন্ট পাচ্ছি বা মাইনাস পাচ্ছি সেটি কিন্তু আমরা রেজাল্ট হিসেবে দেখতে পারবো। বন্ধুরা আমাদের জন্য ব্যাড লাইক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমসটির রেজাল্ট চলে আসছে, আমরা উইন হতে পারিনি, বরঞ্চ আমাদের পয়েন্ট -26 হয়েছে। যদি আপনি এখানে লুজার হন তাহলে কোনোরকম সমস্যা নেই, নিচে রয়েছে প্লে এগেন অপশন, জাস্ট আমরা এটিতে আবারও ক্লিক করে দিচ্ছি। ওয়েল ক্লিক করার পর আপনি এখানে এটি আবারও খেলতে পারবেন। সেই সাথে আরও একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন বুস্টিং অপশন রয়েছে, আপনি চাইলে বুস্টিং করে এখান থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। সো আমি এখানে ট্রায়াল দেওয়ার জন্য 2x ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর বুস্টিং করতে হলে আমাদেরকে CPL টোকেন পে করতে হবে। সো এটি করার প্রয়োজনে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সম্পূর্ণ ফ্রি ভার্সনটিতে ট্রাই করবেন। এবার দেখতে পাচ্ছি টোকেনটির প্রাইস আপ হচ্ছে, সো আমি এখান থেকে আবারও লংয়ে ক্লিক করে নিচ্ছি। সো এইভাবে আপনাকে গেমসটি খেলতে হবে, এখানে গেমস খেলা খুবই সহজ, যদি আপনি এখানে হেরেও যান তাতেও কোনোরকম সমস্যা নেই। এবং দেখতে পাচ্ছেন এই গেমটি কিন্তু 3 মিনিট পরে স্টার্ট হবে, সো আমি চাইলে এটি 3 মিনিট পরে আবারও খেলতে পারবো। ওয়েল এভাবে গেমটি খেলবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল গেম, সিরিয়াসলি তেমন কোনো কিছু নেই, জাস্ট আপনি ইনকাম করার পর সেটি কোথায় দেখতে পারবেন সেটি দেখার জন্য নিচে ওয়ালেট অপশন রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পারবেন মাই CPL টোকেন অপশন রয়েছে, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব।
এবং ক্লিক করার পর আপনার কত সিপিএল টোকেন রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে ইউএসডি থাকে সেটিও কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে সিপিএল টোকেন কী এবং এটির ভ্যালু কত হবে সেটি কিন্তু তারা বলে দিয়েছে। জাস্ট আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ ক্যান আই আর্ন সিপিএল টোকেন একটি অপশন রয়েছে। এখানে বলা আছে প্রথমত আপনি চাইলে রেফার করে সিপিএল টোকেন আর্ন করতে পারবেন। সো কীভাবে রেফার করবেন সেটি দেখিয়ে দিব, বাট যদি আপনি রেফার করতে নাও চান বা নাও পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি গেমস খেলে ইনকাম করতে পারবেন। সেকেন্ডে বলা আছে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন, যেটি আমরা এখানে রেকমেন্ড করছি। এবং তৃতীয়ত বলা আছে ফ্রম টাইম টু টাইম উই রেওয়ার্ড আওয়ার ইউজার উইথ সিপিএল টোকেন। সো অবভিয়াসলি এটিতে খুবই তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন, নির্দিষ্ট কিছু টাইম নিয়ে অনির্দিষ্ট যে কোনো সময় ইউজারদেরকে তারা সিপিএল টোকেন বোনাস দিতে পারে। এবং নিচের দিকে যদি আমরা আসি এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা এগুলো একটু স্টাডি করে নেবেন। এবং সর্বশেষ এই সিপিএল টোকেনের প্রাইস কত হবে সেটি এখানে বলা আছে, মিনিমাম 0.5 সেন্ট বা প্রতি টোকেনের মূল্য 50 সেন্ট বা হাফ ডলার রয়েছে এবং এটি বিনেন্সে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যে টোকেনগুলো বিনেন্সে লিস্ট হবে এটির প্রাইস কিন্তু অবভিয়াসলি অনেক ভালো একটি অ্যামাউন্ট হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। সো আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব এবং ক্লিক করার পর যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে চান বা রেফার করে ইনকাম করতে চান তাহলে দ্বিতীয় নাম্বারে রয়েছে রেফার টু আর্ন রেওয়ার্ড, জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্কটি শেয়ার করতে পারেন এবং আপনি কতজনকে রেফার করেছেন, কত টোকেন আর্ন করেছেন এবং কত ইউএসডিটি বোনাস পেয়েছেন সেটি দেখতে পারবেন। এবং সর্বশেষ আমিও কিন্তু একটি গেমসে উইন হয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 1 CPL টোকেন পেয়েছি। নিচে ক্লেম অপশন রয়েছে, জাস্ট আমি এটিতে ক্লিক করে টোকেনটিকে ক্লেম করে নিচ্ছি। সো ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। অবশ্যই এটিতে অ্যাকাউন্ট খুলবেন সেটি রিকোয়েস্ট রইল। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।